মেড ইন মালয়েশিয়া বলে একটি প্রোডাক্ট সেল করেছে আমার কাছে। সেই প্রোডাক্টটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি প্রোডাক্টটা আসলে আমাদের বাংলাদেশি ওয়ালটন, বাংলাদেশি ওয়ালটন সেটা সিমিলার, এবং এটা আমি 100% যখন এনশিওর করতে মানে বুঝতে পেরেছি জিনিসটা একদমই কি সেটা বুঝতে পেরেছি কীভাবে সেটাও আমি আপনাদেরকে বলতে পারি। আমার এক কাজিন একটা ওয়ালটনের এসি কিনেছে আমি কেনার কয়েকদিন পরে, তখন আমি ওনার অফিসে গিয়ে দেখি যে ওয়ালটনের ওই এসিটার রিমোটটা সেম আমার রিমোটের মতো, রিমোট দুইটা আমার কাছে আছে। তো আমি দেখার পরে বললাম কি একই রকম রিমোট কেন, কিন্তু ডেকোরেশন এসি ডেকোরেশন উপরে কামাটি কিন্তু সেম না, স্টিকারও ওয়ালটনের জায়গায় ক্যালকুলেটর সবই, কিন্তু আমার তখন মনে হলো একদম সেম টু সেম রিমোট। তখন আমার বাসা আর আমার কাজিনের অফিস কিন্তু খুব বেশি দূরে না, তখন আমি বললাম কি আমি ভাই আমি এটা একটু নিয়ে যাই, আমি ওনার রিমোটটা দিয়ে আমার বাসার এসিটাকে একদমই অপারেট করতে পেরেছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে একটা কোম্পানি যে ক্যালকুলেটর, আমি কিন্তু কখনো একটা সোনি টিভির টিভিকে একটা এলজি মানে আমরা একটা যেহেতু ভিতরের সব কিছু এক ফাংশনের, এর জন্য রিমোটটা কিন্তু কাজ করছে, এবং পরবর্তীতে যে ম্যানুয়াল থাকে ক্যালভিনেটরের ম্যানুয়ালটা এবং ওয়ালটনের যে ম্যানুয়ালটা আমরা সেটাও দেখেছি সম্পূর্ণ আমি আপনাদেরকে দিতে পারি, আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা জায়গাও গন্ডগোল নেই, একদম সেম টু সেম। তখন আমরা বিষয়টা বুঝতে পেরেছি এবং আমরা তখন কী করলাম, আমরা কিন্তু আমার রেলসের সাথে যোগাযোগ করেছি, আমার কনভারসেশন আছে তাদের সাথে যে আপনারা আমাদেরকে একটি ফ্যাব্রিকেটেড এরকম একটা নকল পণ্য দিয়েছেন। তখন তারা বললো আমাদেরকে না ম্যাম আমরা হচ্ছি একটা রিনাউন্ড ব্র্যান্ড, আমাদেরকে যে কোনো কেউ কপিট করতে পারে, লিখেছে ক্যালভিনেটর কপিট বাই এনিওয়ান যেহেতু এটা একটা রিনাউন্ড ব্র্যান্ড। কিন্তু আমরা এটা তারা আমি যখন বললাম না আমি এতে আপনার সন্তুষ্ট হইনি, কারণ আপনার ব্র্যান্ড যদি ওরা নকল করে থাকে তাহলে কীভাবে ওদের নিমন্ত্রণ আপনার এইটা চলে। তাহলে আমি যদি ওয়ালটনের কেনা হতো বাংলাদেশের প্রোডাক্ট, আমি তো বাংলাদেশের ওয়ালটনের শোরুম থেকেই কিনতে পারতাম, কেন আমি ক্যালভিনেটর এটা কিনব। তখন তারা আমাদেরকে কোনো সদুত্তর দেয়নি, কোনো ধরনের কর্পোরেট করে তারা বলেছে ম্যাম আমাদের বিক্রয় প্রোডাক্ট নিয়ে আমাদের আর কোনো কিছু বলেন না, আপনার কাছে এটা বিক্রি হয়ে গেছে জিনিস। তাহলে আমি বললাম তাহলে আপনারা কি এরকম ফ্রড সবার সাথেই করে থাকেন, আপনাদের যে পরিমাণ বিজ্ঞাপন আমি দেখেছি কয়েকদিন আমি অনেকগুলো বিজ্ঞাপন দেখে কিন্তু আমি উদ্ভূত হয়েছি এসিটা কেনার জন্য। যখন আমি এসিটা কিনলাম তখন আমি জানতে পারলাম এই অবস্থাটা যে এরকম নকল, তখন তারা আমাদেরকে এরকম যে আমাদের এই প্রোডাক্টটা রিটার্নের কোনো বা রিফান্ড করার কোনো ব্যবস্থা নেই। আমি কিন্তু আজকে মামলাটা করতে এসেছি সম্পূর্ণ জনস্বার্থে, আমার ক্ষুদ্র স্বার্থে না, যে আমি 50,000-60,000 টাকা দিয়ে একটা এসি কিনেছি এর জন্য এত বড় একটা কোম্পানির বিরুদ্ধে মামলা করছি সেরকম না। আমি করতে এসেছি যে ওনারা এত বড় একটা কোম্পানির মোড়কে এই ধরনের জালিয়াতি করছেন, তাহলে আমি একজন লয়ার, তারা আমার পরিচয় জেনেছে সব কিছু জানার পরেও আমাকেও কিন্তু তারা কোনো ধরনের কোঅপারেট করে, তাহলে তো ওনারা নর্মাল যে কাস্টমার আছে মাস পিপল যারা আছে তাদেরকে ওনারা এভাবেই ঠকাচ্ছে। আমরা জানতে পেরেছি পরবর্তীতে ওনারা শুধু ক্যালভিনেটার না, ওনারা এই ধরনের আরও বিখ্যাত যে সব পণ্য আছে সবগুলোই নিজেরা এরকম ম্যানুফ্যাকচার করে এভাবে তারা জাল জালিয়াতি করছে। এটা জানতে পেরেই আমরা কিন্তু মামলাটা করতে এসেছি, আমার লয়ার আছেন আরও লয়ার আছে।